আমাদের নবী আপনার নবী বলেন উম্মত ও সাহাবায়ে কেরাম দুই নম্বর কবরে যা যা ভয় কেন জাননি ওই কবরের মানুষটা চুগুল কুরি করত এক জায়গার কথা আর এক জায়গা লাগাইতো এই মানুষ বাগবাড়িতে নাই আর জোরে গুণ নাই বাগবাড়িতে আছে না নাই এই জন্য যারা হাসতে হাসতে একজনের কথা আরেকজনের কাছে লাগাই ওই সমস্ত মুনাফিকদের জন্যই কবরের ভিতরে আযাব হইতেছে এবার নবীকে সাহাবায়ে কেরাম বলে নবী গো তাইলে এই আযাবের সাথে গাছের সম্পর্ক কি আল্লাহর হাবিব বলেন এ সাহাবায়ে কেরাম আমি যেই গাছের ডালগুলা লাগাইলাম গাছের ডালগুলা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ডালগুলো আমার আল্লাহর জিকির করবে এই জিকিরের উসিলায় এই দুইটা কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দিবে এই জন্য সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না বাগবাড়ি গুরুস্থানের মধ্যে দাফন করার পরে চার কোণায় সাইডটা ডাল নিয়া চার কোণায় সাইডটা ডাল নিয়া বসে কি বসে না চার কোণায় সাইডটা ডাল নিয়া বইসা চার কোল করে এক জায়গায় সূরা কাফিরুন আরেক জায়গায় সূরা ইখলাস আরেক জায়গায় সূরা ফালাক আরেক জায়গায় সূরা নাস চার কোল কইরা সুন্দর করে গাছটা লাগায়া দেয় এই গাছগুলো আমার নবী লাগাইছে ও যুবকের দল এই হলো নবীর কাহিনী একটু নবী সামনে গেল একদিন নবী গুরুস্থানের মধ্যে গেলেন গুরুস্থানের মধ্যে যাইয়া যেই কবরটা দেখে এই কবরটা দেখে আমার নবী আনন্দিত সুবহানাল্লাহ কোনটা গিলে গা যতগুলা কবর দেখেছে সবগুলা কবর দেখা দেখে আনন্দিত আমার নবী আনন্দে উদ্বেলিত এখন আমার নবীর আনন্দ দেখলে সাহাবায়ে কেরাম মনের মধ্যে শান্তি খুঁজে পায় সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার নবী হাসতেছে এবার সাহাবীরা বলে নবী গো ও মায়ার নবী আপনি কেন এমন ভাবে হাসতেছেন গুরুস্থানের কবর দেখে দেখা আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে সাহাবীরা গুরুস্থানের মধ্যে আইসা আমি কেন হাসতেছি জাননি আমি নবী তাকায়া দেখতেছি গুরুস্থানের ভিতরে প্রত্যেকটা মাইয়েতের প্রত্যেকটা মরা মানুষের নিচের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিয়েছে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ নবী আমার সব দেখলেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ নবী দেখলেন সব কবরের ভিতরে আমার আল্লাহ বডির নিচে সুন্দর করে গালিচা বিছায় দিয়েছে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা আল্লাহ যারা ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয় আমার নবীর সেই ক্ষমতা আছে কি আছে না এ যুবক আল্লাহ বলেন ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর আবার কবর ভিতরে যারা আছে এরা জীবিত মানুষের সঙ্গে কথা বলতে পারে না এরা বড় অসহায় হই কবরের মধ্যে পড়ে আছে রে বাবা এ আমার বাবা ও বাগবাড়ির বাবা আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা আমি দেখলাম সব কবরের মাইয়েতের নিচে জান্নাতের গালিচা এবার আমার নবী একটু সামনে গেলেন সামনে যাইয়া দেখেন আমার নবী আপনার নবী সামনে যাইয়া দেখেন আর একটা কবর ওই কবরটা দেখা আমার নবীর চোখের পানি মুবারক থামায়া রাখতে পারে নাই সাহাবীরা বলে নবী গো আপনি এই সব কবর দেখে হাসলেন আপনার চেহারার মধ্যে আনন্দ কিন্তু একটা কবর দেখে আপনি কেন কান্না শুরু করলেন আমার নবী বলে আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না গো সাহাবায়ে কেরাম আমারে তোমরা প্রশ্ন কইরো না আমি কেন চোখের পানি ফালাইয়া কান্দি তোমরা একটা কাজ করো বাজারের মধ্যে যাইয়া এলান করো আল্লাহ আকবার কয় না রে বাজারের মধ্যে যাইয়া এলান করো আজকে বাগবাড়ি গুরুস্থানে আমরা গরু ঢুকিয়া ঘাস খাইতেছে বাগবাড়ি গুরুস্থানে ছাগল ঢুকিয়া ঘাস খাইতেছে দেখবেন গরু অনেক সময় ঘাস খাওয়ার সময় হঠাৎ করে কানটা পাইতা দাঁড়ায় থাকে দেখবেন কিছুক্ষণ পরে লাঠি ছোটা লইয়া দড়ি সিরা দূর মারে কথা কোন ঠিক কিনা মুরব্বীরা দেখছেন এমন চিত্র অনেক সময় দেখবেন গুরুস্থানে গরুটা ঘাস খাইতেছে এইভাবে কানটা পাইতা দাঁড়ায় থাকে হঠাৎ করে রশি সিরা দূর মারে কারণ কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে কবরের আযাব ওই গরু ছাগল চতুষ্পদ জন্তুরা তারা দেখতে পারে তারা যখন আওয়াজটা ভয়ঙ্কর ভাবে শুনে তখন তারা কবরস্থান থেকে রশি ছেড়া উঠে দৌড় মারে একমাত্র মানুষ শুনতে পারে না জিন শুনতে পারে না কেন
কয় মানুষের হিসাব হবে জিন শুনতে পারে না কয় কেন কয় জিনের হিসাব হবে ইয়া রাসূলুল্লাহ মানুষ যদি শুনতো কি হতো কয় তাদের কানের পর্দা ফেটে সেখানে মারা যেত বৃষ্টি হয় কি হয় না চেয়ারম্যান সাহেব বৃষ্টি হয় গড়ের তুলি দিয়া পানি পড়লে তুলিতে বন্ধ করে দেয় যাতে পানি না পড়ে আর বাগবাড়ির গুরুস্থানে বৃষ্টির পানি পড়তে পড়তে কবর গলা পর্যন্ত কবর পানি দিয়ে হাড্ডিগুলো বাসতেছে আপনার বাবা হাড্ডিতে বাসতেছে আপনার বাবার হাড্ডি পানিতে বাসতেছে আপনার মায়ের হাড্ডি পানিতে বাসতেছে আপনার ভাইয়ের হাড্ডি পানিতে বাসতেছে বিগত চেয়ারম্যান সাহেব ওই কবরেই তো পড়ে আছেন সেখানেও পানি আছে না নাই বৃষ্টির পানি ঢুকতেছে কিন্তু পানি সেচা দেওয়ার কোনো সুযোগ কি আছে তারা কি তাদের কষ্টের কথা বলতে পারে পারে না তাইলে ওই অবস্থা আমাদেরও হবে কি হবে না আরো জোরে কোন হবে কি হবে না রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম জোরে টান দিলে সাউন্ড বাড়ায় আ সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বড় না সাহাবীরা আতর বানাই চিন জান মান কেমন আমার নবীজি কি কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে আরে চিন জান মান কেমন আমার নবীজি যাহার প্রেমের চন্দ্র সূর্য তারকার জীবন চিন জান মান কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকার জি তোমরা আর শুনবানী বাগবাড়িবাসী আর শুনবানী মাধবপুরবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না লেখা নবীর নাম বলো রহমতে এক একটা ধাক্কা দাস না লারা 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 শুনে লারা দে লারা ইনশাল্লাহ ইনশাল্লাহ নবী খুশি হয়ে যাব আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই সাহাবীরা আতর বানাই ওই নবী এই এই উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে দরে খুদবা দিতেন রাসূলে আকরাম বলো না উস্তুনে হান্না না জরে খুদবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হত বাক গিল দ্রুত সাহাবায় কেরাম হত বাক গিল দ্রুত সাহাবায় কেরাম জোরে জোরে আ রহমত আতর বানাই ওই নবীর গাম বলো সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে মাধবপুরের বাবা নবীর মহব্বত উম্মতের জন্য কম না বেশি আমার নবী ডাক দিয়ে কই ওই আমার আল্লাহ ও আমার আল্লাহ মা সন্তান রে বদদুয়া দিছে বাবা মনিটর সন্তান আসলে বলে ও নবী গো আল্লাহ মা সন্তান বদদুয়া দিছে তুমি কবুল করেছো কিন্তু আমি নবী আমার এই জাহান্নামে জ্বলা উম্মতকে দেখে আমি সহ্য করতে পারতেছি না ও আল্লাহ আমার একটা দাবি
আমি নবী দেখতেছি আযাবটা কেমন হইতাছে কিন্তু মা তো আযাবটা দেখতেছে না দয়া কইরা তুমি কবরটারে ওপেন কইরা দাও যেন বাচ্চার ওই সন্তানের কবর আযাবটা মায়ের চেহারা দিয়া চোখ দিয়া দেখতে পারে এই কথা বলার পর আমার নবীর মত মুস্তাজিব দাওয়া কিন্তু পৃথিবীতে আর কেউ নাই নবী যদি বলে আল্লাহ দাও আল্লাহ দিয়ে দেয় নবী যদি বলে আল্লাহ ধ্বংস কইরা দাও ধ্বংস করে দিবে কিন্তু আমার নবী বলে আল্লাহ মায়ের চোখের সামনে সন্তানের কবরটা প্রসার করে দাও এবার মা যেন সন্তানের আযাবটা দেখে ওই মুহূর্তে আল্লাহ নবীর কথা কবুল করেছেন যেই মাত্র কবরটা খুলা দিছের বাবা ওই মুহূর্তে মা দেখতেছে সন্তানের বডির মধ্যে জাহান্নামের শিকল লাগানো আছে জাহান্নামের গালিচা দিয়ে বেষ্টন করা আছে এই সন্তানটা এমন ভাবে চিৎকার মারে এই কান্নার আওয়াজ পৃথিবীর এক প্রান্তে যায় এই সন্তানটা কবরে এমন ভাবে কাঁদতেছে ওই কান্নার আওয়াজটা মাগরিবে যায় মাশরিকে যায় সিমালে যায় জুনুবে যায় এমন কোন পশু পাখি নাই সন্তানের কান্নার আওয়াজটা না শুনে যেই মাত্র মা ওই কবরের ভিতরে কান্নার আওয়াজটা শুনছে মা শুইনা আর সহ্য করতে পারে নাই ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান এমন ভাবে জ্বলতেছে আগে যদি জানতাম আমার সন্তানের জন্য এমন ভাবে আমি বদদোয়া দিতাম না ও আল্লাহ ও আমার আল্লাহ আমার সন্তানটারে এমন ভাবে তুমি জ্বালাইতেছো আমি যদি জানতাম আমার পোলারে এমন ভাবে জ্বালাইবা দেখছেন মা কি জিনিস হাজার কষ্ট দেওয়ার পরে সন্তানের সামনে যদি আইসা করেন আম্মা আমি ভুল করেছি হাজার কষ্ট দেওয়ার পর সন্তান যদি মার সামনে আইসা বলে আম্মা আর তোমার কোনোদিন কষ্ট দিতাম না এই তিনবার কন্যা আল্লাহ আর আওয়াজ করে কন্যা আল্লাহ আর মায়া করে কন্যা আল্লাহ এই বাবা রে বাবা মার সামনে যায় যদি বলো আম্মা অনেক কষ্ট দিয়েছি আর তোমার কষ্ট দিব না দেখবেন পাহাড় পরিমাণ কষ্ট মা সেকেন্ডে বইলা যায় কথা বলেন ঠিক কিনা জান্নাতের চাবি আমার মা আমার গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা আমার গো জান্নাতের চাবি মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা